একজন প্রার্থী, আমার মনে হয়েছে আপনাদের সাথে আপনাদের কথা বলা, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি কথা বলা এবং আমার তথা আপনাদের সাথে চুয়াডাঙ্গার পৌরসভা নির্বাচন নিয়ে আপনাদের সাথে একটু মত বিনিময় করা। এই জন্যই আপনাদের কাছে আমি নেতৃবৃন্দের সাথে কথা বলে এই বিষয়টা, এই আয়োজনটা আপনাদের ওনাদের পারমিশন নিয়ে এই কথাটা, এই কাজটা আমি করেছি, আপনাদের সামনে হাজির হয়েছি। সামনে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ। এই শহরের যিনি মেয়র হবেন তিনি কতটুকু ক্যাপাবল, মানে দক্ষ, কতটুকু দক্ষ হবে, আগামী 5 বছর তার হাতে পৌরসভা যাবে, সেই পৌরসভার দায়িত্ব উনি কতটুকু ক্যাপাবল, কতটুকু দক্ষ, কতটুকু যোগ্য, কতটুকু শিক্ষা, কতটুকু কাজ পাগল মানুষ, সেটা আপনাদের চিন্তা করতে হবে। আমরা মনে হয়, আমি সমালোচনা না করে বলি যে চুয়াডাঙ্গাবাসী, আমি তো চারিদিকে ঘুরছি দেখছি, বা আজকে 5 বছর ধরেই মাঠে আছি, তো চুয়াডাঙ্গার মানুষ বর্তমান পৌরসভার যিনি দায়িত্বে আছেন সেটাই সন্তুষ্ট নয়, সেটাই সন্তুষ্ট নয়। এই জন্যেই যে দক্ষতা না থাকলে, কাজ করার দক্ষতা, শিক্ষা, তারপরে যোগ্যতা, এগুলি লাগে, এগুলি একজনের মধ্যে যদি থাকে সেই লোডটা নিতে পারে। চুয়াডাঙ্গা পৌরসভা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের পৌরসভা, এটা দর্শনা পৌরসভা না, এটা ওই জীবননগরের পৌরসভা না, এটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার পৌরসভা, ফার্স্ট ক্লাস পৌরসভা, অন্যতম একটি পৌরসভা। এর একটা লোড আছে, এর একটা লোড আছে, এই লোডটা, এই লোডটা কে নিতে পারবে, এর একটা কাজ আছে, এই কাজটা কে করবে, এর একটা ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিনটা কে রাখবে, কে কতটুকু পারবে, নাগরিক সেবার বিষয়টা নিশ্চিত করতে হবে সেই বিষয়টা কে করবে, কার যোগ্যতা আছে, কার যোগ্যতা আছে। ইঞ্জিনিয়ার, এটা স্থানীয় সরকার নির্বাচন, এটা আওয়ামী লীগের ক্যান্ডিডেটের মধ্যে থাকতে পারে, একজন স্বতন্ত্র ক্যান্ডিডেটের মধ্যে থাকতে পারে, একজন অন্য বিরোধী দল যারা আসছেন তাদের মধ্যেও থাকতে পারে, একটা যোগ্যতা, যোগ্যতম মানুষ, যোগ্যতম প্রার্থী, তাকেই আপনাদের বেছে নিতে হবে, তাই না? তাহলে তো চুয়াডাঙ্গা পৌরসভাটা গতিশীল হবে, চুয়াডাঙ্গা পৌরসভা গতিশীল হবে। তো সেখান থেকেই আপনাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে একজনকে বেছে নিতে হবে। আমি একবার আপনাদের সামনে পরীক্ষা দিয়েছি, আপনারা 2008 সনের আগস্ট মাসে নির্বাচনে আমাকে নির্বাচিত করেছিলেন, তখন দল হিসাবে নির্বাচন হতো না, সবাই স্বতন্ত্র প্রার্থী, সেদিন আমাকে আপনারা নির্বাচিত করেছেন, দায়িত্ব দিয়েছিলেন। আমি চুয়াডাঙ্গা পৌরসভার কতটুকু কাজ করেছি, আমি চুয়াডাঙ্গার নাগরিক সেবা কতটুকু নিশ্চিত করেছি, আমি আমার অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চালিয়েছি, আমি আমার ডেভেলপমেন্ট কীভাবে করেছি, আমি আমার অন্যান্য কাজকাম কীভাবে করেছি, সেটা আপনারা অবগত। কিন্তু ভিতরের কিছু কথা আপনারা অবগত নয়। গত নির্বাচনে আমার দিক থেকে আপনারা মুখ ফিরিয়ে নিয়েছেন, আমি জানি না কি কারণে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, চুয়াডাঙ্গাবাসী আপনারা না, শুধু না চুয়াডাঙ্গাবাসী, আমাকে ভোট দেয়নি, কিন্তু আমার থেকে একজন কম ক্যালিভারের মানুষকে নিয়ে আসা হয়েছিল এখানে। আজকে চুয়াডাঙ্গা পৌরসভার কি হাল হকিকত, চুয়াডাঙ্গা পৌরসভার নাগরিক সেবা, চুয়াডাঙ্গা পৌরসভার ডেভেলপমেন্ট, চুয়াডাঙ্গা পৌরসভার অন্যান্য কাজকাম, চুয়াডাঙ্গা পৌরসভার মানুষের সাথে, সংগঠনের সাথে সম্পর্ক, এটা কতটুকু, এটা আপনারা সবাই অবগত, সবাই অবগত, আপনারা জানেন। আর সেই জন্য বলছি যে আমি পরীক্ষিত মানুষ, একবার পরীক্ষা দিয়েছি, নম্বর দেওয়ার মালিক চুয়াডাঙ্গা পৌরবাসী তথা আপনারাও। সেদিন চুয়াডাঙ্গার ডেভেলপমেন্ট, চুয়াডাঙ্গার কাজকাম যদি করে থাকি তাহলে আপনারা বিবেচনা করবেন। আজকে চুয়াডাঙ্গা পৌরসভার মনে করেন যে নাগরিক সেবা বলতে কিছু নেই, সমালোচনা এসেই যায়, নির্বাচন মানেই কিন্তু সমালোচনা, রাজনীতি যখন করি সমালোচনা করতেই হবে। যদি যদি বলেন, যদি যত ক্লাস 1 গণতান্ত্রিক দেশ হয়, ডেমোক্রেসি দেশ হয়, সেখানেও সমালোচনা আছে। মার্কিন মুলুকে আজকে ট্রাম্প সমালোচনা করছে,
বাইডেন ট্রাম্পকে সমালোচনা করছে, সমালোচনা থাকবেই। তারপরে বলি যে আজকে চুয়াডাঙ্গা পৌরসভার নাগরিক সেবা কতটুকু, সেখানে গেলে কতটুকু কাজ হচ্ছে, আমি আমার নাগরিকরা সেখানে গেলে, আপনারা সেখানে গেলে আপনাদের কাজ কেমন হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন কেমন আছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক কেমন। আজকে চুয়াডাঙ্গা পৌরসভার মনে করেন যেই ছোটোখাটো যে রাস্তাগুলি যেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে যে রাস্তাগুলি হচ্ছে সে রাস্তাগুলি মনে করেন, আমি বলছি এটা সেই প্রজেক্টটা আমি রেখে এসেছিলাম, এই প্রজেক্টের নাম হলো ইউজিফ থ্রি, পানির যেটা ইয়ে লাগিয়েছে, মিটার লাগিয়েছে, বক্সের দেয় লেখা আছে UZIIP-3। এই ইউজিফ প্রজেক্ট আমার হাতে, আমি রেখে এসেছিলাম, সেই কাজ আজও চলমান। সেখানে 80 কোটি টাকা একটা প্রজেক্ট প্রকল্প এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের, সেই প্রজেক্ট চলমান, এখনো চলছে 80 কোটি টাকার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই 5 বছর গেল, আমি একটা টেন্ডার করে রেখে এসেছিলাম, শুধু টেন্ডারটা করে রেখে এসেছিলাম, এর পরবর্তীতে এখনো 5 বছরে মাত্র 40 কোটি টাকা খরচ করেছে, 80 কোটি টাকা খরচ করতে পারিনি। তার মানে দাতা সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই টাকা খরচ করতে পারছে না, বা করতে ইয়ে নেই, সেই দক্ষতা নেই, সেই যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে যে গুছিয়ে উঠতে পারছে না, কাজ করতে পারছে না, এটা নিয়ে প্রশ্ন তুলেছে। আজকে ইউজিফ থ্রির প্রজেক্টের 80 কোটি টাকা যদি প্রপার ওয়েতে ইয়ে হতো, তাহলে চুয়াডাঙ্গার কোনো রাস্তাঘাট কোনো ইয়েতে কাদা পানি জমতো না, রাস্তাঘাট ভাঙা থাকতো না কোনো অবস্থায়, কোনো কিছুতেই আমার মনে হয়, বিশেষ করে চলাচলে এবং নিষ্কাশনে, পানি নিষ্কাশনে, ড্রেনেজ ব্যবস্থায় কোনো সমস্যা হতো না। চুয়াডাঙ্গা পৌরসভার ইতিহাসে সবচেয়ে বড় একটা প্রজেক্ট, 80 কোটি টাকা আমি রেখে এসেছি, তোপ টাকা, এটা যোগ্যতা না থাকার কারণে, দক্ষতা না থাকার কারণে এটা ব্যবহার হয়নি। তাই এই প্রজেক্টটা নিয়ে আসতে আমি কতটুকু কাঠখড় পুড়িয়েছি সেটা আমি জানি, আপনারা জানেন না, এটা আপনারা জানেন না। বাংলাদেশ সরকার যে টাকা দেয় পৌরসভায়, আর জনগণের যে ট্যাক্সের টাকা হয়, সে টাকা মাইনা দিতে যেও টান পড়ে, দাতা সংস্থা ছাড়া পৌরসভা ডেভেলপমেন্টটা একেবারেই শূন্য। এই দাতা সংস্থা কারা? এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, WFP, জার্মানির একটা সংস্থা, এরকম অনেক সংস্থা আছে যারা পৌরসভাকে ডোনেট করে, টাকা দেয় ডেভেলপমেন্টের জন্য, তাদের পেছনে ঘুরতে হয় একদিন, দুদিন, এক সপ্তাহ, এক মাস, দিন, দেড় মাস, 5 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, আমার কর্মকাণ্ড দেখে দাতা সংস্থা, কিন্তু গভর্নমেন্টের চেহারা দেখে টাকা দেয় না। পৌরসভার মেয়র কি, তার কমিটমেন্ট কি, তার কমিটমেন্টের সাথে তার কাজের মিল আছে কিনা দেখে তারপরে অর্থ বরাদ্দ করে বা ওই প্রজেক্টে অন্তর্ভুক্ত করে। মাত্র 26টি পৌরসভা সারা বাংলাদেশের 334টি পৌরসভার মধ্যে 26টি পৌরসভা টাকা পেয়েছে, 100 কোটি, 80 কোটি এরকম করে টাকা পেয়েছে, তার মধ্যে আমি একটা পৌরসভা, চুয়াডাঙ্গা পৌরসভা। আজকে যদি ওই ওই প্রজেক্ট না রেখে আসতাম, চুয়াডাঙ্গা পৌরসভা নীল, চুয়াডাঙ্গা পৌরসভা নীল একটা ইটও নতুন করে টাকা আনতে পারেনি, একটা ইটের যে দাম সেই দামে সেই পরিমাণ টাকাও আনতে পারেনি, যে 40 কোটি টাকা খরচ হয়েছে সেটা ওই প্রজেক্টের টাকা। মাঝে মাঝে উদ্বোধন হয় দেখেন, এটা প্রজেক্টের টাকা, আমার রেখে আসা প্রজেক্টের টাকা, দিস ইজ বর্তমান হাল হকিকত। আর বাইরের ডেভেলপমেন্ট, অন্যভাবে ডেভেলপমেন্ট, অন্য কিছু ডেভেলপমেন্ট, অন্য সংস্থা না, চেনেই না, জানেই না। আমার পকেটে যখন 80 কোটি টাকার প্রজেক্টের অনুমোদনের চিঠি, আমি এই চিঠি দিয়ে উল্লাস করা দরকার আমার, আমি উল্লাস না করে
আমি কিন্তু চিঠি নিয়েই আবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বাংলাদেশের যে অফিস তার পাশেই ওয়ার্ল্ড ব্যাংকের অফিস, আমি আবার ওয়ার্ল্ড ব্যাংকে যে ওই চিঠি আমার পকেটে, আমি উল্লসিত না হয়ে আমি আবার ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে ধন্না দিচ্ছি ওই চিঠি পকেটে রেখে। তো আমাকে দাঁড়িয়ে ঘুরতে হয়েছে, দাঁড়িয়ে ঘুরতে হয়েছে, মানুষের কাছে যেতে হয়েছে, পরিচিতি লাভ করতে হয়েছে, চুয়াডাঙ্গার জোয়ারদার যে কাজের মানুষ কমিটমেন্ট আছে তার, সে কাজ করে এসে দেখেছে তার কাগজপত্র, তার ট্যাক্স, তার কর্মকাণ্ড সমস্ত কিছু দেখার পর তারপরে কথার সাথে কাজের যখন মিল দেখেছে তখন পোসিক দিয়েছে দাতা সংস্থাগুলি। আপনারা, আমরা জনগণ অনেক কিছু আশা করি, অনেক কিছু আশা করি। বর্তমান গভর্নমেন্ট যদি পরপর 3 বছর ক্ষমতায় না থাকতো তাহলে কিন্তু পদ্মা সেতু হতো না, তাহলে কিন্তু রূপপুর পারমাণবিক কেন্দ্র হতো না, বিদ্যুৎ কেন্দ্র হতো না, টানেল রূপ কর্ণফুলী টানেল হতো না, পায়রা বন্দর হতো না, যদি ক্ষমতায় পরপর না থাকতো। সেই জন্যই যারা কাজের মানুষ, যারা কাজ পাগল মানুষ, যারা দক্ষ, যারা যাদের যোগ্যতা আছে, যাদের মধ্যে শিক্ষা আছে, যারা মানুষের সাথে মিশতে পারে, যারা বিদেশের সাথে মিশতে পারে, সেই মানুষগুলি এই শহরেই থাকে। আমরা যারা নির্বাচন করি তো আমাদেরকেও আপনাদের চিনতে হবে, আমাদেরকেও আপনাদের চিনতে হবে। আমি বাদে যদি আরেকজন ভালো মানুষ থাকে তাকেও চিনতে হবে আপনাদের, সুজা সাতটা কথা, তাকেও চিনতে হবে। কারণ আপনার শহরের দায়িত্ব আপনার একটা ভালো লোককে নির্বাচিত করা, তাই না? আমি ঠিক বলছি না? একজন কাজের মানুষকে নির্বাচিত করা, তাহলে নির্বাচিত করলে আপনার পাশে থাকবে, আপনার শহরের উন্নয়ন হবে, আপনার রাস্তাঘাট উন্নয়ন হবে। শহরটা যদি ঝকঝক করে, বৃষ্টির সময় যদি পানি না বাঁধে, রাস্তাঘাট যদি মসৃণ থাকে, তাহলে আপনি ক্লাস ওয়ান সিটিজেন, তাই না? ক্লাস ওয়ান সিটিজেন। আর যদি না থাকে, ভগ্ন থাকে, বাইরের থেকে একটা লোক আসবে, বাইরে থেকে লোক আসা দরকার নেই, আপনি যখন দোকান থেকে লাভবেন, বাড়ির থেকে বেরোবেন, যখন আপনার বাড়ির সামনে পানি বাঁধা থাকবে, তখন আপনার মনটা অটোমেটিক ফোর্থ ক্লাস সিটিজেন হয়ে যাবে। আমি কথা ঠিক বলছি না? দিস ইজ বাস্তবতা। সেই জন্যই আপনাদেরকে চিন্তা করতে হবে। কেউ এসে বলল যে আমি ট্যাক্স কমিয়ে দেব, কেউ এসে বলল যে আমি পানির বিল কমিয়ে দেব, কেউ এসে জামা খুলে পিঠ দেখালো, বুকে জড়িয়ে ধরে খুব করে মালিশ করলো আপনার, আর আপনি তার যোগ্যতা আছে কি নেই সেই নিরূপণ করলেন না, সেই মাপকাঠিতে মাপলেন না, তার পেছনে হু করে ছুটলেন, আপনি আর যা হবার তাই ইতিমধ্যে হয়ে গেছে। আমরা কিন্তু মূল ট্রাক থেকে যে চুয়াডাঙ্গা পৌরসভা যে জায়গায় ছিল সেই জায়গার থেকে ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে। এই ট্রেন এখন ট্রেন আসবে, মানে আপনারা আবার তুলবেন, লাইনে দেবেন, সে আবার ইঞ্জিন স্টার্ট করবে, আবার যাবে, কবে ঢাকায় কমলাপুরে পৌঁছাতে কতদিন লাগবে কেনা জানে। কারণ ইতিমধ্যে অনেকভাবে চুয়াডাঙ্গা পৌরসভা পিছিয়ে গেছে, কর্মচারীদের পাওনা হয়েছে প্রায় 1.5 কোটি টাকা, রিটায়ারমেন্টের টাকা, গ্র্যাচুইটির টাকা, টাইম স্কেলের টাকা, তারপরে আপনার অন্যান্য ভাতা দিই। এই 5 বছরে ঈদের ঈদের বোনাস পর্যন্ত ওদের বোনাস একটাও দেওয়া হয়নি। তাহলে এই 1.25 কোটি টাকা কোথার থেকে পাবে? আপনার ট্যাক্স আপনি দেবেন, শতভাগ মানুষ ট্যাক্স দেয় না, তাহলে কোথার থেকে এই 1.25 কোটি টাকা আসবে যে দায়িত্ব নিচ্ছে? আর চারিদিকে ইলেকট্রিসিটি 30 লক্ষ টাকা বিল বাকি, অমুক জায়গায় বিল বাকি, অমুক জায়গায় ইয়ে বাকি, এই দায়িত্ব নেবে কিনা? আবার নতুন করে সাজাতে হবে, এই সাজাতে গেলেই লেগে যাবে আবার 4 বছর। তাহলে আমরা লাইনচ্যুত করে ফেলেছি চুয়াডাঙ্গার ডেভেলপমেন্টটাকে, চুয়াডাঙ্গার ডেভেলপমেন্টটাকে আমরা লাইনচ্যুত করে ফেলেছি। আজকে আমি একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পানি শোধনাগার করে রেখে এসেছিলাম, সেটা কাজ শেষ করেছে, কিন্তু ডেভেলপ এই সেখানকার ইয়ে হচ্ছে না, উৎপাদনে যাচ্ছে না, পানি উৎপাদনে যাচ্ছে না, ফ্রেশ পানি। আমাকে গভর্নমেন্ট বার্লিনে পাঠিয়েছিল, বার্লিনে, জার্মানির বার্লিনে পাঠিয়েছিল একটা ট্রিটমেন্ট দেখার জন্যে, আর ময়লা দিয়ে বিদ্যুৎ তৈরি করে, রাস্তার ময়লা দিয়ে বিদ্যুৎ তৈরি করে সেই প্রজেক্ট দেখানোর জন্য। তো আমি এসে বললাম
যে মৌলিয়া দিয়ে যে প্রজেক্ট বিদ্যুৎ তৈরি করে সেটা তো আর আমাদের আমাদের দেশে হবে না, বিদ্যুৎ অফিসের সাথে আমি পৌরসভা সংশ্লিষ্ট না, কিন্তু আমি যে ওয়াটার ট্রিটমেন্ট দেখে আসলাম তোমার সেই ট্রিটমেন্ট প্লান্টের আদলে সেখানে 200 কোটি টাকা লাগবে ওই শহরের, আমি অতটুকু চাই না। তুমি আমাকে একটা শহরের যা পানি লাগে, পানি শোধনাগার যা সুপেয় পানি লাগে সেটা একটা দাও, তো আমাকে 9 কোটি টাকা দিল একটা এই পৌরসভার। 50% হবে না, 40% হবে মানুষের সুপেয় পানি দেবে, সেই ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করে রেখেছিলাম, কাজ শুরু করে রেখে এসেছিলাম, সেটা আজকে 8 মাস আগে শেষ হয়েছে, সেটা এখনো প্রোডাকশনে যাচ্ছে না, প্রোডাকশনে যাচ্ছে না। আমি কিছু জায়গায় এইসব কথা বলার কারণে একটু নড়ে চড়ে বসেছে, বক্তব্য বিভিন্ন জায়গায় বলছি সেজন্য নড়ে চড়ে বসেছে। কেন প্রোডাকশনে যাচ্ছে না? কারেন্ট কানেকশন দিচ্ছে না পিডিবি, পিডিবি কানেকশন কেন দিচ্ছে না? 30 লক্ষ টাকা বিল বাকি পৌরসভার, নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে না পৌরসভার নামে। আমি বুঝাতে পেরেছি আপনাদের, দিস ইজ বাস্তবতা। এগুলি আপনার বুঝতে হবে আপনাদের। আজকে মনে করেন একটা অ্যাম্বুলেন্স, আমি একটা নিটোল কাটার কাছ থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিলাম ফ্রি, সেটাকে নাগরিক সেবাদের যারা বিপদের মধ্যে পড়বে সেটা এখানে সহ খুলনা রাজশাহী ঢাকা যাবে তাদের ব্যবস্থা করার জন্য, একটা কম পয়সায় শুধু তেলের দামে, সেটাও খারাপ হয়ে পড়ে আছে, সারার এ নেই, রোলারগুলি খারাপ হয়ে পড়ে আছে, যেটা ইনকাম দেয় ঠিকাদারে কাজ করে ঘন্টা প্রতি 2500 টাকা, সেটাও সেটা হলো বন্ধ, খারাপ হয়ে পড়ে আসছে। দিস ইজ পৌরসভার চিত্র। কমিটমেন্টটা এমন জিনিস যে আগে বললাম আসলাম বিদ্যুৎ বিল সরি বাড়ির খাজনা কমিয়ে দেব, পানির বিল কমিয়ে দেব, কিন্তু এই 5 বছরে 3 গুণ 4 গুণ করে হাউস বেড়েছে, হোল্ডিং ট্যাক্স বেড়েছে, তাই না? মানুষ অতিষ্ঠ, পানির বিল বেড়েছে, বুঝছেন? এটা এটা কি বলেছিল, কমিয়ে দেব, কি বলেছিল কমিটমেন্ট, সেটা একটা মিথ্যা কথা, মিথ্যায় প্রমাণিত হয়েছে। আর আমরা আমরা আমি টোটন মিথ্যা কথা বলি না, এই জন্যে কি জানেন কেন মিথ্যা কথা বলি না, যে আমি কমাতে পারবো না, গভর্নমেন্টের নিয়মই আছে প্রতি 5 বছর পর পর হোল্ডিং ট্যাক্স বাড়াতে হবে, কিন্তু সেটা সহনীয় হতে হবে, সেটা সহনীয় হতে হবে, বুঝছেন? আবার দাতা সংস্থার কিছু কন্ডিশনও থাকে, কিন্তু সহনীয় হতে হবে, কারণ সহনীয় না হলে পাবলিক তো আমাকে জায়গা থেকে সরিয়ে দেবে। আমরা মিথ্যে কথা বলি না কেন জানেন, যে বিল কমিয়ে দেবো, আমি তো কমাতে পারবো না, আমি কোথাও মিথ্যা কথা বলতে যাবো কেন, আমি তো আপনার এ করে দেবো তা করে দেবো দেখবো এ করবো তা করবো সব করে দেবো, এটা তো সম্ভব না, আমি 100% কাজ করতে পারবো না, কেউই পারবে না 100% কাজ করতে, তাহলে আমি মিথ্যা কথা বলবো কেন? আমি মিথ্যা কথা বলিনি, আমরা মিথ্যা কথা বলিনি, সেলুন ভাই মিথ্যা কথা বলে না, আমিও টোটন মিথ্যা কথা বলিনি, কারণ জানেন আপনাদের কাছে বারবার আসতে হবে, আমি আমার জন্য না হোক আমার দলের একটা প্রার্থীর জন্য আপনার কাছে আসতে হবে, আমি মেম্বার ইলেকশন করবে আমার দলের সেলে বিলে, পৌরসভায় চেয়ারম্যান ইলেকশন করবে আমার দলের সেলে বিলে, উপজেলায় ইলেকশন করবে, ভাইস চেয়ারম্যানে ইলেকশন করবে, মহিলা ভাইস চেয়ারম্যান ইলেকশন করবে, জেলা পরিষদ ইলেকশন করবে, জেলা পরিষদের মেম্বার পদে ইলেকশন করবে, জাতীয় সংসদে ইলেকশন করবে, তো আপনার কাছে তো আমার মানে 5 বছরে অন্তত 10 বার আসতে হবে, তা আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো কেন? কিন্তু কী জন্য আপনার কাছে মিথ্যা কথা বলবো, মানে আপনি তো আমার মেপে নেবেন যে একটা মিথ্যুক লোক এসে মিষ্টি মিষ্টি কথা বলছে আর ভোট নিয়ে চলে যাবে, তারপর আর খোঁজ রাখবে না, সেই কাজটাই করবে না, তো আমি এই মিথ্যাটা আপনার কাছে আমি বলতে যাব কেন? আমি আমার কথাগুলি আমি কাজ করব, আমি কমিটমেন্ট, আমি ডেভেলপমেন্ট করব। শেখ হাসিনা কমিটমেন্ট করেছিল যে ডিজিটাল বাংলাদেশ করবে, শেখ হাসিনা আজকে ডিজিটাল বাংলাদেশ করেছে, তাই দিস ইজ কমিটমেন্ট, পাবলিকের কাছে আমার দায়বদ্ধতা। আমি আমি ইশতেহারে বলল আওয়ামী লীগ যে দেশে ডেভেলপমেন্ট করব, আমি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব, আমি আজকে রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থা উন্নতি করব, বহির্বিশ্বের সাথে আমার সহ সুসম্পর্ক হবে, বাংলাদেশ একটা
অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধ দেশ হবে সেই লক্ষ্যে শেখ হাসিনা তা নির্বাচনী ইশতারে ঘোষণা করলেন। দেশ কিন্তু এগিয়ে গেছে, দেশ পিছায়নি, এটা হয়েছে বারবার ক্ষমতার ধারাবাহিকতা থাকার কারণে। যদি পাঁচ বছর পরে আবার খেদিয়ে দিত তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হতো না, এতকাল হয়নি শুধু একটা কারণে। আজকে গ্রামের জনপদের রাস্তাঘাট, আজকে গ্রামের সাথে ইউনিয়নের কানেকশন, ইউনিয়নের সাথে উপজেলার কানেকশন, উপজেলার সাথে জেলার কানেকশন, সমস্ত রাস্তাঘাট আজকে কমপ্লিট। যে জাতির যোগাযোগ ব্যবস্থা যত বেশি ভালো সেই জাতির অর্থনৈতিক সমৃদ্ধি তত ভালো। এটা হলো ইকোনমিক্সের থিওরি, ইকোনমিক্সের থিওরি। কারণ আমি আমার উৎপাদিত পণ্য আমি যত দ্রুত একটা ভালো হাটে নিয়ে যাব, বড় হাটে নিয়ে যাব, বড় বাজারে নিয়ে যাব, আমি তত দাম বেশি পাবো। যোগাযোগ ব্যবস্থাটা যদি ভালো থাকে, বিদ্যুৎ যদি ভালো থাকে, তাহলে এটা সম্ভব। বর্তমান সরকার সেই কাজটি নিশ্চিত করেছে। আজকে চুয়াডাঙ্গা জেলা সহ সকল বাংলাদেশের সমস্ত জায়গায় আজকে বিদ্যুৎ দিয়েছে। এগুলি যারা দেশপ্রেমিক মানুষ, যারা মানুষপ্রেমী মানুষ, মানুষের কাছে সে মনে করে যে আমি মানুষের, আমি রাজনীতি করি, আমি জনগণের কাছে দায়বদ্ধ, তাহলে কিন্তু সে তার দ্বারা ডেভেলপমেন্ট সম্ভব, মানুষের সহযোগিতা সম্ভব, মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব। সেটা বর্তমান সরকার দেখিয়ে দিয়েছে। আমি টোটন এটা মনে করি যে আপনাদের সাথে যদি আমার মানে সুসম্পর্ক থাকে, আপনারা মাঠের মানুষ, আপনারা আপনারা বাজারঘাটে থাকেন, আপনারা ব্যবসা করেন, আপনারা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা সমৃদ্ধ মানুষ, আপনাদের মুখের কথা যদি একটা সঠিক কথা আপনাদের মুখ দিয়ে বেরোয়, তাহলে সাধারণ মানুষ একেবারেই রিক্সাওয়ালা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ আপনাদের কাছে যায়, আপনারা তখন সেই আপনাদের কথা দিয়ে মুখ দিয়ে যে কথাটা বেরোয় সেই কথাটি সাধারণ মানুষ টপ করে গিলে নেয়। কারণ শিক্ষিত মানুষ একটা কথা বলেছে সেই কথাটা আগে গ্রহণ করে সাধারণ মানুষ। সেই জন্যেই আপনাদের কাছে আজকের এই মত বিনিময় সবাই আমি কথাগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আপনাদেরকে আপনাদের সামনে এসে আমি হাজির হয়েছি। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই মার্জনা করবেন। আমি কাজ পাগল মানুষ, আমি আমার মধ্যে কি আছে না আছে আপনারা চুয়াডাঙ্গার মানুষ আপনারা জানেন, আপনারা জানেন বা জানার চেষ্টা করতে হবে। কারণ নেতৃত্ব যারা দেয় সেই সেই নেতার গুণাবলী, নেতৃত্বের গুণাবলী কতটুকু সে যোগ্যতা সম্পন্ন, কতটুকু সে দক্ষ, কতটুকু সে শিক্ষা দীক্ষা কতটুকু আছে, এটা পরিমাপ করার সক্ষমতা এই চুয়াডাঙ্গা পৌরবাসীর তথা আপনাদের আছে বলে আমি মনে করি, আমি মনে করি। সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই যোগ্য দক্ষ একজন শিক্ষিত মানুষকে আপনারা অবশ্যই পৌরসভায় পাঠাবেন, তাহলে চুয়াডাঙ্গা পৌরসভা আরও এগিয়ে যাবে, মাথা উঁচু করে যাবে। এই যেমন পরিচিতি পেয়েছিল আপনারা অনেকে জানেন না, আসলে সত্যি কথা কথা বললে অনেক কথা। আমাকে বাই নেমে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বাই নেমে জর্দান নামে ডাকতো, এখানকার যে কান্ট্রি ডিরেক্টর উনি আমাকে জর্দান নামে ডাকতো। উনি খাওয়ার টেবিলে কোনো মিটিংয়ে খাওয়ার টেবিলে বলে জর্দান আমার পাশে এসে বসো, মানে আমার ডিলিংসটা তার সাথে এমন ছিল, বুঝছেন? উনি ওনারা আমাকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার দুইবার আমাকে নিয়ে গেছে, আমাকে একবার 7 দিন একবার 10 দিন ট্রেনিং দিয়েছে। আমি তাদের আস্থাভাজন হয়েছি, আমার 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 যোগ্যতা আমার দক্ষতাটাকে প্রমাণ করতে হয়েছিল, বুঝছেন? এটা আপনি আপনারা কেউ হয়তো মনে করতে পারেন উনি ওনার কথাটাই শুধু বলে যাচ্ছে, কিন্তু আপনি জানতে হবে আমি কি মানুষ আপনাদের জানতে হবে, জানার সুযোগ হয় না আপনাদের। বাড়িতে লোক বলে যায় যে অমুকজন অমুক ইয়ে করলো, সেটা সত্যি বললো না বললো কানে আসলো, যা যদি যদি খারাপ কথাটা ভারী হয়ে যায় তখন তার তার দিকে আপনার নজরটা সরিয়ে নেন, কিন্তু তাকে নিয়ে একটু চিন্তা করা, রিসার্চ করা, ভালো কাজ করা, কেমন কাজ করে সে কেমন দক্ষ, এটুকু এটুকু তো চিন্তা করতে হতে পারে, চিন্তা করতে হবে আপনাদের। সেজন্য আর কথা না বাড়িয়ে আপনাদেরকে শুধু বলতে চাই যে আগামী নির্বাচনে আমি প্রার্থী, আপনাদের সহযোগিতা আমি কামনা করছি।
আপনাদের সবার সহযোগিতা পেলে, আমার পাশে থাকলে, আমার সাথে থাকলে অবশ্যই চুয়াডাঙ্গাকে আমি একটা জায়গায় নিয়ে যাব, চুয়াডাঙ্গা পৌরসভাকে একটা একটা জায়গায় নিয়ে যাব, নাগরিক সেবা নিশ্চিত করব। এটা এই কথা আপনাদের সামনে আমি রাখছি। আর কথা না বাড়িয়ে, অনেক কথা হয়েছে সাংগঠনিকভাবে আপনাদের আপনাদের সাথে, আপনাদের সংগঠনের বিষয়, আপনাদের ব্যবসায়িক বিষয়গুলি নিয়ে যে কথাগুলি বললাম সে বিষয়গুলি মাথায় রাখবেন। নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের সক্রিয় হওয়ার, আরও বেশি বেশি সক্রিয় হওয়ার কথা বলে, আপনারা সক্রিয় আছেন, তারপরেও বলবো আরেকটু বেশি সক্রিয় হবেন। গত 3 মাস না হলেও 6 মাস পর পর এক জায়গায় বসা, একটু আলাপ করা, একটু আলোচনা করা, সবাইকে ডাকা। আজকে সবাই ভালো লাগছে না বলেন? হ্যাঁ, এই করোনার মধ্যে আমরা সবাই কিন্তু হাঁপিয়ে গেছি, বুকের মধ্যে বুকের উপরে কিন্তু একটা চাপা পাথর, বড় পাথর চাপা হয়ে গেছে। আমি আমি আর ছেলে পিলে নিয়ে বেরোতেও পারছি না, পারিনি। আমার আমার সারাদিন এই করোনার ভয়, ব্যবসা বাণিজ্য নেই, নানান আর্থিক সংকট, এই সব মিলিয়ে বুকের মধ্যে একটা বড় পাথর চাপা দিয়ে রেখেছে আপনাদের। আমি তো ফিল করছি, আমারটা দিয়ে আমি ফিল করছি। আমার ফ্যামিলি কি বলছে, তারা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, নিঃশ্বাস ফেলতে পারিনি। তো সেই জন্যই বলছি, মাঝে মাঝে এক জায়গায় বসলে সংগঠনের আলোচনা হয়, আর সংগঠনের আলোচনা হলেই সংগঠনের শ্রীবৃদ্ধি হয়। আপনারা মাথা উঁচু করে দাঁড়ান, একটা সুন্দর সংগঠন, সুন্দর ব্যবসা করেন আপনারা। এই সংগঠনের প্রতি, এই ব্যবসার প্রতি আমাদের অনেকেরই, অন্য অন্য যারা আমরা ব্যবসা করি তাদেরও একটু হিংসা আছে। ওই ব্যবসাটা যদি আমি শুরু করতে পারতাম, তাহলে ওষুধের মতো ব্যবসা, স্ট্যান্ডার্ড ব্যবসা, সাবলীল ব্যবসা, একটা মানুষজন আসে তাদের সাথে, তারা এক কথায় ওষুধ নিয়ে চলে যায়, বেশি কথা খরচ করতে হয় না, তো সেই ব্যবসাটা কিন্তু খুব সুন্দর ব্যবসা। এটা কিন্তু অন্যান্য ব্যবসা দ্বারা এটা কিন্তু আপনাদের এটাকে একটু হিংসা করে। এই আশা ব্যক্ত করে আপনাদের সাথে এতক্ষণ সময় দিলাম, আপনারা আমাকে সময় দিলেন, এই জন্য কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ দাবি চেন্ডারি সমিতির সদস্যবৃন্দ, আমাদের প্রাণ প্রিয় নেতা, খুশি এবার আপনাদের সামনে